সোহাইব আহমদ ভাইসা আসে নাই ওয়াজের ময়দানে, সোহাইব আহমদ ওয়াজের ময়দানে ভাইসা আসে নাই। সোহাইবের একজন মুরব্বি আছে, আমি মুফতি আশরাফুল আলম ওবাইদির কাছে শেখায়েত করো, তার কোনো দোষ থাকলে আমি ফখরের জন্য বলি না, গৌরবের জন্য বলি না, আমি আমি আজকে অনেক বছর পর্যন্ত বুখারি পড়াই, আমি একজন শাইখুল হাদিস, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে নয়জন পিশাব খেলাফত দিছে, নয়জন পিশাবে আমারে খেলাফত দিছে, তো আমি মুরিদ করাই না, এই জন্য আমার মুরিদান নাই। আমার এই স্নেহের সোহাইবকে আমি মাহফিলের প্রশিক্ষণ দওয়াইয়া সহবতি আফতা হইয়া আজকে সে ময়দানে বয়ান করে, তোমরা তো খালি দাওরা পাশ কইরা কুদ্দুরে ইফতার সার্টিফিকেট লইয়া মুফতি লাগাই দিয়া ময়দানে নেমে গেছো, ওয়াজ শিক্ষা কইরা ওয়াজের ময়দানে নামো নাই, এই জন্য কথা বলার লাগাম তোমাদের শিক্ষা হয় নাই, কথা ঠিক কি না কও? এই দুনিয়াতে কোনো জিনিস শিক্ষা ছাড়া হয় না, কথা ঠিক কি না বলেন? তুমি শিক্ষা না শিখা যদি রিক্সায় উঠো, রিক্সা চাপ দিবা রাস্তার পরিবর্তে গর্তে পড়বে, ঠিক কি না কম? গাড়ি চালাইতে পারো না, গাড়ির স্টারিং ধরো চাবি ঘুরান দিবা রাস্তার পরিবর্তে পুষ্কুনিতে নদীতে খালে পড়বে, কথা ঠিক কি না কম? আজকে আমাদের এই সমাজে মাইন্ড করবেন না, আমাকে মাফ করে দিবেন, আপনাদের বুঝার জন্য বলতেছি, ওয়াজের ময়দানে আসার ক্ষেত্রেও একজন উস্তাদের পিছনে ঘুইরা ওয়াজ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে আসা অতীব প্রয়োজন, আর না হয় এখানে বসার পরে হাজার হাজার মানুষ দেখা তখন হামচুনি মা ডাঙ্গুরি নিস, আমার চেয়ে আর কে বড় আছে, যা জবান দিয়ে আসে তাই বলতে থাকে, কারণ তার পিছনে কোনো ধাক্কা নাই, দোয়ার ধাক্কা নাই, মুরব্বির হাত নাই, এই জন্য যা পারে তাই বলে, কথা ঠিক কে রাখ? আমার আমার এই স্নেহের সোহাইব আহমদ আশরাফি আমার সঙ্গে তিন চার বছর ওয়াজ মাহফিলে গেছে, আমার আগে দিয়া তাকে আমি বয়ান করাইছি, তার বয়ানের যেখানে ত্রুটি সেখানে সংশোধন করে দিছি, এইভাবে হইতে হইতে তিন চার বছর বয়ান শিখছে, গজল গাইছে আমার আগে দিয়া, গজলে যেখানে ত্রুটি দেখছি সেটা সংশোধন করছি, তেলাওয়াত করছে তেলাওয়াতে যেখানে সমস্যা সেখানে আমি ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, সব কিছু ওকে হওয়ার পর তারপরে ময়দানে নামছে সোহাইব আহমদ আশরাফি, বাংলা বই পইরা কারো ওয়াজ মুখস্থ কইরা ওয়াজের ময়দানে ওয়াজ করে না, কথা ঠিক কি না কা? তার তার পিছনে একজন উস্তাদের দোয়া আছে, তার উস্তাদের ধাক্কা আছে, আলহামদুলিল্লাহ সে এগিয়ে যাবে, এক সময় বিবাহের সময় ১০,০০০ টাকা ঋণ করে সবাই বিয়ে করতে হয়েছিল, আজ ১০ কোটি টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ, যে আল্লাহ তাকে এতটুকু এগিয়ে এনেছে সে আল্লাহ তার ইন্তেকালের পর্যন্ত আরো সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ। আমাকে আমার অনেক হযরতেরা খেলাফত দিয়েছেন, আমার আজ এই মুহূর্তে মনে পড়ে আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর ইন্তেকালের দুই মাস আগে না গালিবেন আর একটু আগে হবে, একদিন হঠাৎ সকালবেলা আমার বাসা হাজির, আমার দরজায় নক করছে, আমি তো খুলে দিই, হুজুর কয় আমি হাটাজারি থেকে আসছি, ঢাকা চলে যাবা আর হয়তো তোর বাসায় কোনোদিন আসা হবে না, আমি এমনি নিয়ে হুজুরের বসাইলাম, আমার হুজুর বলে তোর ডায়েরিটা দে, আমি ডায়েরিটা দিলাম, হুজুর এক পৃষ্ঠা আরবি লিখলো, লেখা বলল আশরাফ আমি তোরে খেলাফত দিয়ে গেলাম, তুই আমার প্রধান খলিফা, সেই দিন আমি কি আসমানে ছিলাম না জমিনে ছিলাম বলতে পারি না, চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই, হুজুর চলে গেছে দুনিয়ার থেকে, আমিও কখন চলে যাই বলতে পারি না, হায়াত তো প্রায় 53-54 হয়ে গেছে, আমি আমার আমার এই হযরত আমার শাইখদের থেকে পাওয়া খেলাফতগুলোর মধ্যে থেকে একটা এজাজত আমি আমার আজকে সোহাইবকে দিয়ে গেলাম, আমি আজকে আমার সোহাইবকে আমি এজাজত দিয়ে গেলাম, আল্লাহ যেন তাকে এটা হেফাজত করার তৌফিক দান করে বলেন, আমি আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর থেকে যেই এজাজত পেয়েছি তারই ধারাবাহিকতায় আমি আমার সোহাইব আহমদকেও এই খেলাফতটা দিয়ে গেলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রত্যেক দিন কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ আর ইল্লাল্লাহ 400 বার আল্লাহ আল্লাহ 600 বার এই জিকিরটা করবে, আমি আজকে থেকে খেলাফত দিয়ে গেলাম, আপনারা তার জন্য দোয়া করবেন, মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, শাহজাহানপুরের বাইদের কাছে আমার হাত জোর, এই সোহাইব আপনাদের সন্তান, আমরা তাকে গড়ে আপনাদের কাছে দিয়ে দিছি, আপনারা ভুলে যান কে ওয়াহাবি কে সুন্নি, আমরা সবাই এক নবীর উম্মত, আমরা সবাই মুসলমান, কথা ঠিক কি না বলেন? আপনারা থাকবেন তো ওর পাশে, থাকবেন তো ইনশাআল্লাহ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ,
কে কে থাকবেন দুইটা হাত উঠায় আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন এই মদিনাতুল আশরাফিয়া মাদ্রাসার পাশে আমাদেরকে থাকার তৌফিক দান করেন আর জোরে বলেন আমিন ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা ওরে ইমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো আর জবান দিয়া সঠিক কথা বলো এই দুইটা কাজ যদি বান্দা করতে পারো আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের গোটা জিন্দেগীর আমলগুলোকে আমি সংশোধন করে দিব আর তোমাদের জীবনে ঘটে যাওয়া গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব কি মজার আজীব বয়ান আল্লাহ পাক করলেন আল্লাহ পাকের ভয় এই ভয়ের জায়গা হলো কলব আল্লাহ পাক বলে তোর কলবে আমি আল্লাহর ভয় পয়দা কর আর এই জবান দিয়া সঠিক কথা বল এই জবান দিয়া সহি কথা বলো সঠিক কথা বলো অন্তরে আমি আল্লাহর ভয় জবান দিয়া সঠিক কথা আল্লাহ পাক বলে বড় বড় দুইটা পুরস্কার আমি দিব নাম্বার এক তোর গোটা জিন্দগির ত্রুটি যুক্ত আমলগুলো আমি ত্রুটি মুক্ত করে দিব আর তোদের সবচেয়ে বড় সমস্যা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কুরব নৈকট্য হাসিল করার জন্য আর জান্নাতের যাওয়ার জন্য সেটা হলো গুনাহ আল্লাহ পাক বলে বান্দা আমি তো চাইয়া দেখি তোর হাতের গুনাহ তোর পায়ের গুনাহ তোর চেহারার গুনাহ চোখের গুনাহ তোর জবানের গুনাহ কানের গুনাহ বান্দা আমি তোরে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোকে বানাইছি জান্নাতি দেওয়ার জন্য যখন আমি তাকায়া দেখি আমার বান্দার হাতেও গুনাহ পায়েও গুনাহ আমার বান্দার চোখে গুনাহ কানে গুনাহ আমার জান্নাত কাঁদতে থাকে আমার মালিক জাহান্নামের দিকে যাচ্ছে আমার মালিক জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলে বান্দা আমি তখন চাই আমার বান্দার গুনাহগুলো যেন আমি মাফ করে দিতে পারি আল্লাহর নবী বলে ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু ইয়াদাইহি বিল্লাইল আল্লাহ তাআলা রাতের বেলা যখন হয় দুইটা হাত দুনিয়ার দিকে বিছায়া দেয় আর বলে ও আমার বান্দারা দুনিয়া দিনের বেলা যা গুনাহ হইছে আমার কাছে খালি ঠোঁটটা একটু বাঁকা কইরা বল আল্লাহ বলে মাফ করে দাও আল্লাহ বলে আমার জাতের কসম আমার সিফাতের কসম আমার জালালিয়াতের কসম বান্দা তুই বলতে দেরি তোর সারা দিনের গুনাহগুলো আমি রাতে মাফ করতে দেরি করি না সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি বিন্নাহার আল্লাহ তাআলা বলে বান্দা নবী আমার বলেন যখন দিনের বেলা হয় আল্লাহ পাক আবার দুইটা হাত পৃথিবীর দিকে বাড়ায় দেন আর বলে রাতের বেলা যারা গুনাহ করছো তওবা করো যখন বান্দারা আল্লাহর কাছে ঠোঁট নেড়ে বলে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও সারা রাত্রে করা গুনাহগুলো আল্লাহ পাক এক সেকেন্ডে মাফ করে দে এই জন্য বাবা জবান এটা অনেক দামি জিনিস তুমি মসজিদে ইমাম হতে পারো খতিব হতে পারো মুফতি হতে পারো মুহাদ্দিস হতে পারো তুমি যুগশ্রেষ্ঠ ওলি হতে পারো কাউস কত কুতুব হতে পারো বাতাসের উপর দিয়ে উঠতে পারো পানির উপরে নামাজ পড়তে পারো আল্লাহর কসম তোমার জবান যদি ঠিক না থাকে এই জবান দিয়ে কারো গীবত করো এই জবান দিয়ে মিথ্যা কথা বলো এই জবান দিয়ে চুগলখড়ি করো আল্লাহর কসম তোমার ওলিয়ত্ব কোনো কাজ হবে না তোমার কুতুবগিরি কোনো কাজ হবে না ইমামতি কোনো লাভ হবে না খতিবগিরি কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত তোমার জবান ঠিক না হবে আল্লাহর কসম তোমার সমস্ত আমল বরবাদ জবান ঠিক করো মদিনার নবী বলেন সুসংবাদ শোনায় আমার যে উম্মতের জবানের হেফাজত হবে তার সমস্ত আমলগুলো স্বয়ং আল্লাহ সংশোধন করে দেবে একটা আমলেও ত্রুটি থাকবে না ত্রুটি মুক্ত আমল করে দিবেন দোস্ত আজ বহু আলেম
এই জবানের কারণে তার এলেম বাতিল হয়ে যাচ্ছে বহুত ওলি তার ওলিয়ত বাতিল হয়ে যাচ্ছে এই জবান নিজের কন্ট্রোলে না থাকার কারণে জবান হেফাজতে না থাকার কারণে এই জন্য দোস্ত জবানকে কন্ট্রোলে আনেন জবানকে হেফাজত করেন আমাদের মতো বহু আলেম ওলামা আজকে আমরা মাইকের সামনে বসে অনেক আলেম ওলামাদের গীবত শেকায়েত করি না দোস্ত আমি মুফতি আশরাফুল আলম ওবাইদি তোমার প্রতি একটা পরামর্শ দিতে চাই তুমি যদি বিন্দু পরিমাণ এলিম নিয়া এই ময়দানে কাজ করো এই মাইকের সামনে বসে কোন আলেমের গীবত করো না কারণ আল্লাহ তাআলা বলছেন যারা জবানের হেফাজত করবে আমি তার গোটা জিন্দেগির আমল সংশোধন করে দিব জবানের হেফাজত যার না হবে তার গোটা জিন্দেগির আমলগুলি ত্রুটিযুক্ত কি কথা ঠিক কি না কো ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ হলেন পবিত্র আল্লাহ অপবিত্র কোন জিনিস গ্রহণ করে না তোমার নামাজের মধ্যে ত্রুটি তোমার যাকাতের মধ্যে ত্রুটি তোমার নামাজের মধ্যে ত্রুটি ইবাদতের মধ্যে ত্রুটি তোমার আওয়াবিনে ত্রুটি তেলাওয়াতে ত্রুটি যাকাতের মধ্যে ত্রুটি এমন কোন আমল নাই যে আমলের মধ্যে বাবা ত্রুটি নাই আল্লাহর কসম আল্লাহর কসম তোমার আমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে ওই ত্রুটিযুক্ত আমল দিয়া কোনদিন জান্নাতের আশা করতে পারবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা অনুরোধ করে বলে যাই মা এখনো সময় আছে জবানের হেফাজত করো এই জবান দিয়া কোনদিন স্বামীর মনে কষ্ট দিও না রে মা নবী আমার বলেন আমি মেরাজের রাত্রিতে যখন কবরগুলি দেখতেছিলাম কবরের আজাবগুলি দেখলাম একটা মহিলাকে রাইতু ইমরাতাম মুআল্লাকাতাম বিলিসানিহা একটা মহিলার জিব্বাটা বের করে ওই মহিলাটাকে জিব্বার সঙ্গে ঝুলাইয়া রাখা হয়েছে আর এই জবানের মধ্যে আগুন দেওয়া হচ্ছে গরম পানি কেমন গরম পানি যেই গরম পানি এক ফোঁটা দুনিয়ায় পড়লে দুনিয়া কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ জন্মাইত না নবী জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এই মহিলাটাকে জিব্বা বের করে ঝুলাইয়া রাখা হয়েছে কেন এই জিব্বাটা বের করে জিব্বার সঙ্গে ঝুলাইয়া রাখা হলো আর তার কণ্ঠের মধ্যে জাহান্নামের গরম পানি ডালা হচ্ছে গেল জিব্রাইল বলে আর রসুল আল্লাহ এই মহিলাটার একটা অপরাধ তার এই জবান দিয়া স্বামীর মনে কষ্ট দিত স্বামীর সঙ্গে এমন কথা বলতো যেই কথার দ্বারা স্বামী মনে ব্যথা পাইত এই কারণেই মহিলাকে আজাব দেওয়া হচ্ছে কেয়ামত পর্যন্ত আজাব হবে ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা অনুরোধ করে বলে যাই মাই জবান দিয়া কাউকে কষ্ট দিও না মাওলানা তারিক জামিল সাহেব বলেন পাকিস্তানে এক কবর খোদার সময় পাশের কবরের দেয়াল ভেঙে গেলে ওই কবর থেকে এমন আলো এ বাবা যারা কবর খুঁজছিল দৌড়াই আসলো আমিও গেলাম যাইয়া দেখি হা হা আলোতে জায়গাটা আলোকিত হয়ে গেছে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম এই আলো কোত্থেকে আসলো কই হুজুর এই কবর খুদার সময় পাশের কবরের দেয়াল ভেঙে গেছে ওই কবর থেকে আলো বের হয় হুজুর কান্দে আর বলে বাবা তাড়াতাড়ি ওই ছিদ্রটা বন্ধ করিয়া দাও এই আলো দুনিয়ার কোনো আলো না এই আলো হইল আমার মাওলার জান্নাতের আলো খোঁজ নিয়ে দেখা গেল ওই এই কবরটা কার একজন মহিলার কবর কত বছর আগে মারা গেল 10 বছর আগে কি করতু ওই মহিলার স্বামীর কাছে জিজ্ঞেস করার পরে বলে হুজুর আমার স্ত্রীটা এত ভালো ছিল এই জবান দিয়ে এমন কথা বলতো আমার মনটা খুশি হয়ে যাইত 25 বছর সংসার করে কবরে চলে গেল আল্লাহর কসম কোনদিন এই জবান দিয়ে আমারে কষ্ট দেয় নাই এই জন্য এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না বলেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ আমার ছাত্র সোহাইব আহমদ আশরাফি আমার খুব স্নেহের আমার নিজের কাছে রাইখাই তাকে আমি লেখাপড়া করাইছি আমার সঙ্গে 4 বছর মাহফিলে মাহফিলে নিয়ে নিয়া তাকে বয়ান শিখাইয়া আমি তাকে প্রশিক্ষণ দেওয়াইয়া তারপরে এই মাহফিলের ময়দানে তাকে ছেড়েছি সোহাইব আহমদ ভাইসা আসে নাই ওয়াজের ময়দানে সোহাইব আহমদ ওয়াজের ময়দানে ভাইসা আসে নাই সোহাইবের একজন মুরব্বী আছে আমি মুফতি আশরাফুল আলম ওবাইদির কাছে শেকায়েত করো তার কোনো দোষ থাকলে
আমি ফখরের জন্য বলি না গৌরবের জন্য বলি না আমি আমি আজকে অনেক বছর পর্যন্ত বুখারী পড়াই আমি একজন শাইখুল হাদিস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে 9 জন পিশাব খেলাফত দিয়েছে 9 জন পিশাবে আমারে খেলাফত দিয়েছে তো আমি murid করাই না এইজন্য আমার মুরিদান নাই আমার এই স্নেহের সোহাইবকে আমি মাহফিলের প্রশিক্ষণ দওয়াইয়া সহবতি আফতা হইয়া আজকে সে ময়দানে বয়ান করে তোমরা তো খালি দাওরা পাস কইরা কুদ্দুরা ইফতার সার্টিফিকেট লয়া মুফতি লাগাই দিয়া ময়দানে নেমে গেছো ওয়াজ শিক্ষা কইরা ওয়াজের ময়দানে নামো নাই এইজন্য কথা বলার লাগাম তোমাদের শিক্ষা হয় নাই কথা ঠিক কি না কও দুনিয়াতে কোন জিনিস শিক্ষা ছাড়া হয় না কথা ঠিক কি না বলেন তুমি শিক্ষা না শিখা যদি রিকশায় ওঠো রিকশা চাপ দিবা রাস্তার পরিবর্তে গর্তে পড়বে ঠিক কি না গান গাড়ি চালাইতে পারো না গাড়ি স্টার্টিং ধরো চাবি ঘুরান দিবা রাস্তার পরিবর্তে পুষ্কুনিতে নদীতে খালে পড়বে কথা ঠিক কি না গান আজকে আমাদের এই সমাজে মাইন্ড করবেন না আমাকে maaf করে দিবেন আপনাদের বুঝার জন্য বলতেছি ওয়াজের ময়দানে আসার ক্ষেত্রেও একজন উস্তাদের পিছনে ঘুইরা ওয়াজ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে আসা অতিব প্রয়োজন আর না হয় এখানে বসার পরে হাজার হাজার মানুষ দেইখা তখন হামচুনিমা ডাঙ্গুরি নিস আমার চেয়ে আর কে বড় আছে যা জবান দিয়ে আসে তাই বলতে থাকে কারণ তার পিছনে কোনো ধাক্কা নাই দুয়ার ধাক্কা নাই মুরব্বির হাত নাই এই জন্য যা পারে তাই বলে কথা ঠিক কি না কর আমার আমার এই স্নেহের সোহাইব আহমদ আশরাফি আমার সঙ্গে 3-4 বছর ওয়াজ মাহফিলে গেছে আমার আগে দিয়া তাকে আমি বয়ান করাইছি তার বয়ানের যেখানে ত্রুটি সেখানে সংশোধন করে দিছি এইভাবে হইতে হইতে 3-4 বছর বয়ান শিখছে গজল গাইছে আমার আগে দিয়া গজলে যেখানে ত্রুটি দেখছি সেটা সংশোধন করছি তেলাওয়াত করছে তেলাওয়াতে যেখানে সমস্যা সেখানে আমি ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি সব কিছু ওকে হওয়ার পর তারপরে ময়দানে নামছে সোহাইব আহমদ আশরাফি বাংলা বই পয়রা কারো ওয়াজ মুখস্থ কইরা ওয়াজের ময়দানে ওয়াজ করে না কথা ঠিক কি না কা তার তার পিছনে একজন উস্তাদের দোয়া আছে তার উস্তাদের ধাক্কা আছে আলহামদুলিল্লাহ সে এগিয়ে যাবে এক সময় বিবাহের সময় 10,000 টাকা ঋণ করে সবাই বিয়ে করতে হয়েছিল আজ 10 কোটি টাকার জন্য কাউর কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ যে আল্লাহ তাকে এতটুকু এগিয়ে এনেছে সে আল্লাহ তার ইন্তেকালের পর্যন্ত আরো সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে আমার অনেক হযরতেরা খেলাফত দিয়েছেন আমার আজ এই মুহূর্তে মনে পড়ে আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর ইন্তেকালের 2 মাস আগে নাগালেবান আর একটু আগে হবে একদিন হঠাৎ সকালবেলা আমার বাসা হাজির আমার দরজায় নক করছে আমি তো খুলে দিই হুজুর কয় আমি হাটাজারি থেকে আসছি ঢাকা চলে যাব আর হয়তো তোর বাসায় কোনোদিন আসা হবে না আমি এমনিই নিয়ে হুজুরের বসাইলাম আমার হুজুর বলে তোর ডায়েরিটা দে আমি ডায়েরিটা দিলাম হুজুর এক পৃষ্ঠা আরবি লিখলো লেখা বলল আশরাফ আমি তোরে খেলাফত দিয়ে গেলাম তুই আমার প্রধান খলিফা সেই দিন আমি কি আসমানে ছিলাম না জমিনে ছিলাম বলতে পারি না চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই হুজুর চলে গেছে দুনিয়ার থেকে আমিও কখন চলে যাই বলতে পারি না হায়াত তো প্রায় 53-54 হয়ে গেছে আমি আমার আমার এই হযরত আমার শাইখদের থেকে পাওয়া খেলাফতগুলোর মধ্য থেকে একটা এজাজত আমি আমার আজকে সোহাইবকে দিয়ে গেলাম আমি আজকে আমার সোহাইবকে আমি এজাজত দিয়ে গেলাম আল্লাহ যেন তাকে এটা হেফাজত করার তৌফিক দান করে বলে আমি আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর থেকে যেই এজাজত পেয়েছি তারই ধারাবাহিকতায় আমি আমার সোহাইব আহমদকেও এই খেলাফতটা দিয়ে গেলাম সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন থেকে প্রত্যেক দিন কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ আর ইল্লাল্লাহ 400 বার আল্লাহ আল্লাহ 600 বার এই জিকিরটা করবে আমি আজকে থেকে খেলাফত দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন শাহজাহানপুরের বাইদের কাছে আমার হাত জোর এই সোহাইব আপনাদের সন্তান আমরা তাকে গড়ে আপনাদের কাছে দিয়ে দিছি আপনারা ভুলে যান
কে ওয়াহাবি কে সুন্নি আমরা সবাই এক নবীর উম্মত আমরা সবাই মুসলমান কথা ঠিক কি না বলেন আপনারা থাকবেন তো ওর পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন দুইটা হাত উঠায় আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন এই মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার পাশে আমাদেরকে থাকার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ